السلام عليكم ورحمة الله وبركاته। আলহামদুলিল্লাহ, আপনারা যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সুরাতুল নাবা তাজবীদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাল্লাহ। শব্দে শব্দে আমি প্রত্যেকটি আয়াত শব্দ বাই শব্দ আপনাদের মস্ক করাবো, তারপরে ওই শব্দের ভিতরে বা ওই আয়াতের ভিতরে যে নিয়ম কানুন আছে সেটা ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি। সবাই আমার পড়ার পরপরই পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يتساءلون يتساءلون দেখেন عم এখানে ওয়াজিব গুণ হবে, তারপরে এখানে আমরা চার এলিফ টেনে পড়বো ইয়াতাসাআ, তারপরে দেখেন এখানে এক এলিফ মদ, এরপরে আমরা এখানে ওয়াকফ করলে নুন সাকিন হচ্ছে, তাই আমরা কয় এলিফ টেনে পড়বো? তিন এলিফ টেনে পড়বো এই জায়গায়। عَمَّ يَتَسَاءَلُونَ عَمَّ يَتَسَاءَلُونَ আব্দুল আজিজ ভাই এখানে টান নাই, এখানে হলো আম্মা, এই যে ওয়াজিব গুণাটা আছে, ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো আনিন নাবাইল। عظيم 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 দেখেন আনিন এখানে আমরা ওয়াজিব গুণনা করব, হরকতের বামে নুন বা মিমে তার ঋণ হলে কি ওয়াজিব গুণনা হয়। তারপরে দেখেন আজিম এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো, সাকিন হচ্ছে এখানে অক্ষের কারণে। আনিন নাবাইল আযীম। আবার দেখেন আনিন নাবাইল আযীম। ওকে, আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো الذي هم فيه مختلفون فيه খেয়াল করেন এখানে আলিফের উপরে কিছু না, আমরা জবর ধরে পড়বো যেহেতু, তারপরে ওখানে লাম রয়েছে। জি একালিপ টেনে পড়বো, হুম বন্যা নাই, ফি একালিপ টেনে পড়তে হবে, মুখতালিফুন এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো। আল্লাযী হুম ফিহি মুখতালিফুন। ফিহি এখানে টান নাই, ঠিক আছে, ফিহি এভাবে পড়বো আমরা। তারপরে দেখেন ইনশাআল্লাহ কাল্লা সায়ালামুন। দেখেন কাল্লা একালিপ টান হবে, ইয়া সায়া এখানে আইনটা গলাটা চেপে পড়বেন, লামুন এখানে আমরা তিন আলিপ টেনে পড়বো, কাল্লা সায়ালামুন। ثم كلا سيعلمون
তুম্মা এখানে ওয়াজিব গুণ হবে কাল্লা এক লিপ্টান, সায়ালামুন এখানে আমরা তিন লিপ্টানে পড়বো, তুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো এখন। আলম আলম নাজআলিল আরযা, আলম আলম নাজআলিল আরযা, আজ আলম নাজআলিল, আলম নাজআলিল আজ, আলম নাজআলিল, আলম নাজআলিল, আলম নাজআলিল আরযা, মিহাদা, মিহাদা, আলম এখানে কোনো টান হবে না, নাজ এখানে কলকলা হবে, আলিল আর এখানে র মোটা হবে, মিহা একালিপটান, দা একালিপটান হবে, ঠিক আছে। দেখেন এখানে গোলতা বাদে দুই জবর রয়েছে, এক জবর বাদ দিয়ে আমরা একালিপটানে পড়বো। আলম নাজআলিল আর মিহাদা, আলম والجبال أوتادا، والجبال أوتادا، দেখেন ওয়ালজিবা একলিপ্টান হবে, আও নরম করে পড়তে হবে, তা একলিপ্টান, দান এখানে ওয়াকফ করলে এক জোর বাদ দিয়ে একলিপ্টানে পড়বো। ওয়ালজিবাল আওতাদা, وخلقناكم وخلقناكم أزواجا، أزواجا، وخلق এখানে কলকল হবে না, একলিপ্টান হবে, কুম স্পষ্ট করে পড়বেন, আজ ওয়া একলিপ্টান, জান এখানে অক্ষ করলে এক জবর বাদ দিয়ে একলিপ্টানে পড়বো। وخلقناكم أزواجا، خلقناكم أزواجا، আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমি পড়ার পরে পড়বেন, তার আগে কেউ পড়বেন না, পড়া শেষ হবে তারপরে। তারপরে দেখেন সবাই, وجعلنا نومكم، وجعلنا نومكم سباتا، 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 আমরা এখানে একালিপটেনে পড়বো, অজালনা নাও নরম করে পড়তে হবে, মাকুম গুন না নাই, সুবা একালিপটান, তান এখানে অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিপটেনে পড়বো। ওয়াজালনা নাওমাকুম সুবাতা, ওয়াজালনা নাওমাকুম সুবাতা, 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 ওয়াজালনা আল-লাইলা, ওয়াজালনা আল-লাইলা, ওয়াজালনা আল-লাইলা, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا، এখানে দেখেন একালিপটেনে পড়বেন, লাই নরম করে পড়তে হবে, লিবা একালিপটান হবে, স্থান এখানে অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিপটেনে পড়বো। وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا، তারপরে দেখেন ওয়াজআলনা নাহারা, মা আয়েশা, ওয়াজআলনা এখানে আমরা ওয়াজিব গুণা করব, নাহা একালিপটান, র উল্টা করে পড়বো, মা একালিপটান, শান অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিপটান পড়বো। وجعلنا النهار معاشا،
وبنينا فوقكم سبعا شدادا وبنينا فوقكم سبعا شدادا سبعا شدادا. দেখেন অবানাই নরম করে পড়তে হবে না, এক লিপ্টান ফাও নরম করে পড়বেন, লিনের হরফ ককুম এখানে কি করতে হবে, গুণনা ছাড়া স্পষ্ট আকারে পড়বেন, সব কলকল হবে, আং ইকফা গুণনা, তানউইন এর পরে ইকফার অক্ষর শিন আসছে এই জন্য, সিদা এক লিপ্টান, দান এখানে অক্ষ করলে এক জোড় বাদ দিয়ে এক লিপ্টানে পড়বেন। ওয়াবানাইনা ফাওকাকুম আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। سراجا وهاجا سراجا وهاجا. দেখেন ওয়াজআলনা একলিপটান হবে, সিরা একলিপটান, যাও গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে, ওয়াহা একলিপটান, তারপরে জান এখানে অফ করলে এক জোর বাদ দিয়ে একলিপটানে পড়বো। ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা ماء ثجاجا ماء ثجاجا. দেখেন ওয়ানজালনা এখানে আমরা কি করব, ইকফা গুণনা করব, নাকের বাসে তিনি গুণনা করব, না একলিপটান, মিনাল মু এখানে আইনটা গলাটা চেপে পড়বেন, সিরা একলিপটান, আর মা এখানে চার লিপটান হবে, আং ইকফা গুণনা, সাজ্জা একলিপটান, জান অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একলিপটানে পড়বেন। ওয়ানসালনা মিনাল মুসিরাতি মুসিরাতি মাআন সাজ্জাজা মাআন لنخرج به حبا ونباتا حبا ونباتا. দেখেন লিনুখরি এখানে রন নিচে জের চিকন করে পড়বেন, বিহি একলিপটান হবে, হাব্বাউ তানউইনের পরে একদম বাগুনার অক্ষর এখানে ওয়াও আসছে, আমরা গুণার সাথে মিলিয়ে পড়বো, ওয়ানাবা একলিপটান, তান এখানে অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একলিপটানে পড়বো। লিনু খরিজা বিহি হাব্বাউ ওয়ানাবাতা আমি সবার কাছে একটা জিনিস রিকোয়েস্ট করব, যে আমি যখন কোন নিয়ম কানুন আপনাদের বলবো, দয়া করে সে সময় আপনারা সবাই একটু চুপ থাকবেন, চুপ থেকে আপনারা বুঝার চেষ্টা করবেন যে আমি কি বিষয়টা বলছি, ঠিক আছে? যদি এটা না আপনারা শুনে যদি শুধু পড়তে থাকেন পড়তে থাকেন, ওই সারা জীবন ওই যে কি বলে ঠেলে ঠেলে, যে ঠেলা গাড়ি না, ঠেলা গাড়ি যেন মানুষ না ঠেলে চলতে পারে না, ওই রকম হয়ে যেতে হবে, ঠিক আছে? এর জন্য আগে বুঝতে হবে। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আমি যখনই যেখানে যা বলি একটু শোনেন, তারপরে পড়েন, আমার আপত্তি নাই আপনারা পড়ার,
কিন্তু আগে শুনতে হবে, বুঝতে হবে, তাই নাহলে এই ঠেলা গাড়ি আর কতদিন, এখন মানে রেল গাড়ির মতো চলতে হবে আমাদের। ঠিক আছে, দয়া করে একটু সবাই আগে শোনেন, বোঝেন, পড়েন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত পড়তেছিলাম আমাকে একটু জানান কেউ। ওকে, ওয়াত হয়ে গেছে তাই তো? ওকে, আমরা তারপরে পড়বো ইনশাল্লাহ। وَجَنَّاتٍ وَجَنَّاتٍ أَلْفَافًا أَلْفَافًا দেখেন, وَجَنَّا এখানে ওয়াজিব গুন আছে আর কি, একালিফ টেনে পড়তে হবে, তিন কোনো গুন না হবে না, তানউইন এর পরে ইজহারের উপর হামজা আসছে এই জন্য, তারপরে ফা একালিফ টান, ফান এখানে আমরা অক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিফ টেনে পড়বো। وَجَنَّاتٍ أَلْفَافًا আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো। ইন্না ইয়াওমা আল-ফাসলি, ইন্না ইয়াওমা আল-ফাসলি কানা মিকাতা, দেখেন ইন্না এখানে ওয়াজিব গুন্না, ইয়াও নরম করে পড়বেন, মাল ফাসলি কানা একলিফ টান, মি কতা এখানে একলিফ, এখানে একলিফ, আর এখানে এক গোলতা বাদে দুই জবর রয়েছে, এক জোর বাদ দিলে একলিফ টেনে পড়তে হবে। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মি কতা, فتأتون فتأتون أفواجا، أفواجا لكن يوم فاكو يوما نرم كري بوربين يوم إكفا قلنا فاكو كنو تنناي في الصو أكليبتن ري نرم كري بورتهابي فتأ كنو تنناي تو أكليبتن نا আফ ওয়া একলিপটান জান একলিপটেনে পড়তে হবে অক্ষ করলে। ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু, ইয়াউমা ইউনফাখু, ফিসসূরি, 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 ফাতাতুনা فتأتونا أفواجا، أفواجا، وفتحت السماء، وفتحت السماء، فكانت أبوابا، فكانت أبوابا. দেখেন, অফতিহাতিস কোন গুণা নাই, কোন টানও নাই, তারপরে এখানে চার লিপ্টানে পড়বো, সামাউ ফাকা এক লিপ্টান, না টান নাই, আবু কলকলা হবে, ওয়া এক লিপ্টান, বান অফকলে এক জোর বাদ দিয়ে এক লিপ্টানে পড়বো। অফতিহাতিস সামাউ, অফতিহাতিস সামাউ, ফাকানাত আবওয়াবা, আমরা ইনশাল্লাহ তারপরে পড়বো এখন। ওয়াসুয়্যিরাতিল জিবালু, ওয়াসুয়্যিরাতিল জিবালু, ফাকানাত সারাবা, ফাকানাত সারাবা। দেখেন, ওয়াসুয়্যির এখানে র মোটা করে পড়বেন, তিল জিবা একালিপটান, লু ফাকা একালিপটান হবে, নাত সারা একালিপটান, বা নক্ষ করলে এক জোর বাদ দিয়ে একালিপটানে পড়বো।
وسيرت الجبال فكانت سرابا. وسيرت الجبال فكانت سرابا. إن جهنم كانت مرصادا. দেখেন, ইন্না ওয়াজিব গুন্না, জাহান্নামা এখানে ওয়াজিব গুন্না হবে, কানাত একলিপটান হবে, মির র সেকেন্ড তার ডাইনে জের চিকুন করে পড়ব, স একলিপটান, দান অফকলে এক জোর বাদ দিয়ে একলিপটানে পড়ব। ইন্না জাহান্নামা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, للطاغينة للطاغينة مآبا. مآبا إكنا أكليبتان هبي غينة إكنا أكليبتان هبي مآ أكليبتان بن أفقل أكجور بعد دي أكليبتان يقولوا للطاغين مآبا. للطاغين مآبا لابثين فيها. لابثين فيها أحقابا. أحقابا لكن لا أكليبتان بسي إكنا أكليبتان هبي ফি একলিপটান, হা একটিনা লিপটান হবে, আহ ক একলিপটান, বান অফ করলে এক জোর বাদ দিয়ে একলিপটান করব। লাবিসিনা লাবিসিনা ফিহা আহকাবা. ফিহা আহকাবা সাদাকাল্লাহুল আযীম। আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা আজকে আমরা এই যে সূরা নাবার প্রথম থেকে 23 আয়াত পর্যন্ত শিখলাম তাজবীর সহকারে শব্দে শব্দে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বারবার প্র্যাকটিস করবেন, যেখানে বুঝবেন না সেখানে আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ আপনারা বুঝতে চান না, আপনি এক একটা শব্দ করে বোঝার চেষ্টা করেন যে ওখানে কি নিয়ম আছে, সারা জীবন তো ঠেলাগালির মতো ঠেলা যাবে না, তাই না? আপনাদের আমি বেঁধে গেল আমি বলে দিতে পারি, কিন্তু তাই বলে তো ঠেলাগাড়ির মতো ঠেলে ঠেলে আপনারা পড়বেন না। আপনাদের পড়তে হবে বিমানের মতো যদি সম্ভব হয়, যদি সেটা সম্ভব নয় তাহলে কি রেলগাড়ির মতো, এভাবে আপনাদের পড়তে হবে। তবে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস একটু কম হয়ে যাচ্ছে আমার মনে হয়। আর যারা পড়া দিচ্ছেন না, দয়া করে পড়া দিবেন প্রত্যেক দিন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর মনে রাখবেন, আপনার একটি শেয়ারের দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে অবশ্যই তার সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।